হাই, আজকে বৃহৎচঞ্চু গল্পের দ্বিতীয় এবং শেষ পার্ট। আমরা গত ভিডিওতে দেখেছি যে তুলসীবাবু দণ্ডকারণ্য বলে একটা জায়গায় বেড়াতে গিয়ে একটি পাখির ডিম খুঁজে পান এবং তাতে বেশ বড় পাখি সেই ডিম ফুটে বেরোয়। তুলসীবাবু সেই পাখিটিকে বাড়িতে নিয়ে আসেন এবং সেই পাখিটি মাংসাশী একটি পাখি। আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে তুলসীবাবু দণ্ডকারণ্যতে গিয়ে সেই পাখিটিকে আবার সেই ঠিক সেই জায়গাতে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। আজকে আমরা দেখব তারপরে কি হলো। আমি একটু আগে থেকে পড়ছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তুলসীবাবু কোথায় যাচ্ছেন সেটা অফিসে কাউকে বলে যাননি, এমনকি প্রদ্যোৎবাবুকেও নয়। পাওনা থেকে পাঁচ দিন ছুটি নিয়ে মাঝ সপ্তাহে বেরিয়ে পড়ে সোমবার আবার অফিসে হাজিরা দেবার পর প্রদ্যোৎবাবু স্বভাবতই জিজ্ঞাসা করলেন এই অকস্মাত অন্তর্ধানের কারণ। তুলসীবাবু সংক্ষেপে জানালেন নৈহাটিতে তার এক ভাগ্নির বিয়ে ছিল। এর দিন পনেরো পরে প্রদ্যোৎবাবু একদিন তার বন্ধুর বাড়িতে গিয়ে খাঁচা সমেত পাখি উধাও দেখে ভারী অবাক হলেন। জিজ্ঞাসা করে উত্তর পেলেন পাখি আর নেই। প্রদ্যোৎবাবুর মনটা খচখচ করে উঠল। তিনি নেহাতি হালকাভাবে বলেছিলেন পাখি মরে যাবার কথা, এভাবে এত অল্প দিনের মধ্যে কথাটা ফুলে যাবে সেটা ভাবতে পারেননি। দেয়ালে তারই তোলা চঞ্চুর ছবি টাঙানো রয়েছে। তুলসীবাবুর যেন কেমন জানি নিঝুম ভাব। সব মিলিয়ে প্রদ্যোৎবাবুর মনটা খারাপ হয়ে গেল। যদি বন্ধুর মনে কিছুটা ফুর্তি আনা যায় তাই বললেন অনেকদিন মনসুরের দোকানে যাওয়া হয়নি মশাই, চলুন কাবাব খেয়ে আসি। ওসবে আর রুচি নেই, বললেন তুলসীবাবু। প্রদ্যোৎবাবু আকাশ থেকে বললেন সে কি মশাই, কাবাবে অরুচি? আপনার কি শরীর টরি খারাপ হলো নাকি? আপনার তো এত রকম ওষুধ জানা আছে, একটা কিছু খান। এই সেই সাধু যে পাতার সন্ধান দিল তাতে ফল হয় কিনা দেখেছেন? তুলসীবাবু জানালেন সেই পাতার রস খাবার পর থেকে তার রক্তের চাপ একদম স্বাভাবিক হয়ে গেছে। আর এটা আর বললেন না যে যতদিন পাখি ছিল ততদিন চক্রপর্ণের গুণ পরীক্ষা করার কথা তার মনেই আসেনি। এই সবে দিন দশেক হল তিনি আবার কবিরাজিতে মন দিয়েছেন। ভালো কথা, বললেন প্রদ্যোৎবাবু। চক্রবর্ণ বলতে মনে পড়ল, আজ কাগজে দণ্ডকারণ্যের খবরটা পড়েছেন? কি খবর? তুলসীবাবু কাগজ রাখেন কিন্তু সামনের পাতার বেশি আর এগোনো হয়নি। কাগজটা হাতের কাছেই টেবিলের ওপর ছিল। প্রদ্যোৎবাবু খবরটা বার করে দিলেন। বেশ বড় বড় হরফেই শিরোনাম রয়েছে দণ্ডকারণ্যের বিভীষিকা। খবরে বলছে গত দশ দিন ধরে দণ্ডকারণ্যের আশেপাশে অবস্থিত গ্রাম থেকে নানা রকম গৃহপালিত পশু, হাঁস, মুরগি ইত্যাদি কোন এক জানোয়ারের খাদ্যে পরিণত হতে শুরু করেছে। দণ্ডকারণ্যে বাঘের সংখ্যা কমই, আর এ যে বাঘের কীর্তি নয় তারও প্রমাণ পাওয়া গেছে। বাঘ খাদ্য টেনে নিয়ে যায়, এই জানোয়ার তা করে না। তাছাড়া আত খাওয়া গরু, বাছুর ইত্যাদি দেখে বাঘের কামড়ের সঙ্গে এ জানোয়ারের কামড়ের পার্থক্য ধরা পড়ে। মধ্যপ্রদেশ সরকার কর্তৃক নিয়োজিত দুজন বাঘা শিকারী এক সপ্তাহ অনুসন্ধান করেও এমন কোন জানোয়ারের সন্ধান পাননি যার পক্ষে এমন হিংস্র আচরণ সম্ভব। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছে। একজন গ্রামবাসী দাবি করে যে সে নাকি এক রাত্রে তার গোয়াল থেকে একটি দ্বিপদ বিশিষ্ট জীবকে ঝড়ের বেগে পালাতে দেখেছে। তারপরই সে তার গোয়ালে গিয়ে তার মহিষকে মৃত অবস্থায় দেখতে পায়। মহিষের তলপেটের বেশ খানিকটা অংশ নাকি খুবলে নেওয়া হয়েছিল। তুলসীবাবু খবর পড়ে কাগজটা ভাঁজ করে আবার টেবিলের উপর রেখে দিলেন। এটাও কি আপনার কাছে অবাক কাণ্ড বলে মনে হচ্ছে না? প্রদ্যোৎবাবু প্রশ্ন করলেন। তুলসীবাবু মাথা নাড়লেন, অর্থাৎ তিনি বিস্মিত হননি। এর তিন দিন পর প্রদ্যোৎবাবুর জীবনে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। সকালে চায়ের কাপ এনে সামনে রাখলেন গিন্নি, সঙ্গে প্লেটে নতুন প্যাকেট থেকে বার করা তিনখানা ডাইজেস্টিভ বিস্কিট। সেদিকে চোখ পড়তেই প্রদ্যোৎবাবুর হঠাৎ কেমন অন্যমনস্ক হয়ে গেলেন, আর তারপরেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। মিনিবাসে করে একডালিয়া রোডে তার কলেজের বন্ধু অনিমেষের কাছে যখন পৌঁছলেন তখন তার নাড়ি চঞ্চল। বন্ধুর হাত থেকে খবরের কাগজটা ছিনিয়ে পাশে ফেলে নিয়ে রুদ্ধশ্বাসে বললেন, তোর রিডার্স ডাইজেস্ট গুলো কোথায় আছে, চট করে বল, বিশেষ দরকার। অন্য অনেকের মতোই অনিমেষ সরকারের প্রিয় পাঠ্যপুস্তক হল রিডার্স ডাইজেস্ট পত্রিকা। বন্ধুর আচরণে বিস্ময় প্রকাশ করার সময়ও পেলেন না তিনি। উঠে গিয়ে বুকশেলফের তলার তাক থেকে একগোছা পত্রিকা বার করলেন টেনে। কোন মাসেরটা চাচ্ছিস? ঝড়ের বেগে এ সংখ্যা ও সংখ্যা উল্টে দেখে অবশেষে যা খুঁজছিলেন তা পেলেন প্রদ্যোৎবাবু।
এই চেহারা এক্স্যাক্টলি। একটি পাখির ছবির ওপর আঙুল রেখেছেন প্রদ্যুৎ বাবু, জ্যান্ত পাখি নয়, শিকাগো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে রাখা একটি পাখির আনুমানিক মূর্তি। হাতে বুরুশ নিয়ে মূর্তিটাকে পরিষ্কার করছে মিউজিয়ামের এক কর্মচারী। অ্যান্ডেল গ্যালনেস নামটা পড়ে বললেন প্রদ্যুৎ বাবু, অর্থাৎ টেরর বার্ড, ভয়াল পাখি। আয়তন বিশাল, মাংসাশী, ঘোড়ার চেয়েও দ্রুতগামী আর অসম্ভব হিংস্র। প্রদ্যুৎবাবুর মনে যে সন্দেহটা উঁকি দিয়েছিল সেটা সত্যি বলে প্রমাণ হল যখন পরদিন তুলসীবাবু আপিসে এসে বললেন যে তাকে আরেকটি বার দণ্ডকারণ্যে যেতে হবে এবং তিনি খুব খুশি হবেন যদি প্রদ্যুৎবাবু তার সঙ্গে যান হাতিয়ার সমেত। ট্রেনে রিজার্ভেশন পাওয়া মুশকিল হতে পারে, কিন্তু তাতে পেছপা হলে চলবে না, ব্যাপারটা অত্যন্ত জরুরি। প্রদ্যুৎবাবু রাজি হয়ে গেলেন। অ্যাডভেঞ্চারের উৎসাহে দুই বন্ধু ট্রেন যাত্রার গ্লানি অনুভব করলেন না। প্রদ্যুৎবাবু যে রিডার্স ডাইজেস্টে পাখিটার কথা পড়েছেন সেটা আর বললেন না, সেটা বলার সময় ঢের আছে। তুলসীবাবু সবই বলে দিয়েছেন তাকে, আর সেই সঙ্গে কিঞ্চিত রহস্য করে বলেছেন যে পাখিটাকে মারার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না, বন্দুক নিতে বলেছেন শুধু সাবধান হওয়ার জন্য। প্রদ্যুৎবাবু বন্ধুর কথায় কান দেননি, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে এটা তিনি স্থির করে নিয়েছেন। গত রবিবারের কাগজের খবরে খবর বেরিয়েছে যে এই নৃশংস প্রাণীটিকে যে হত্যা করতে পারবে মধ্যপ্রদেশ সরকার তাকে ৫,০০০ টাকা পুরস্কার দেবেন। এই প্রাণী এখন নরখাদকের পর্যায়ে এসে পৌঁছেছে, একটি কাঠুরে ছেলে সম্প্রতি তার শিকারে পরিণত হয়েছে। জগদলপুরে পৌঁছে বন বিভাগের কর্তা মিস্টার তিরুমালাইয়ের সঙ্গে কথা বলে শিকারের অনুমতি পেতে অসুবিধা হল না, তবে তিরুমালাই সতর্ক করে দিলেন যে স্থানীয় কোনো লোককে সঙ্গী হিসেবে পাওয়া যাবে না, কোন লোকই বনের ওই ত্রিসীমানায় যেতে রাজি হচ্ছেন না। প্রদ্যুৎবাবু প্রশ্ন করলেন, আর যেসব শিকারী গেছে আগে তাদের কাছ থেকে কিছু জানা গেছে কি? তিরুমালাই গম্ভীর হয়ে গেলেন, বললেন এ পর্যন্ত ৪ জন শিকারী প্রাণীটির সন্ধানে গিয়েছিল, প্রথম ৩ জন বিফল হয়ে ফিরে এসেছেন, ৪র্থজন ফেরেননি। ফেরেননি? না, তারপর থেকে আর কেউ যেতে চাচ্ছে না, আপনারাও যাবেন কিনা সেটা ভালো করে ভেবে দেখুন। প্রদ্যুৎবাবুর গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তুলসীবাবুর শান্ত ভাব দেখে তিনি জোর করে মনে সাহস ফিরিয়ে আনলেন, বললেন আমরা তাও যাব। এবারে হাঁটতে হলো আরো বেশি, কারণ ট্যাক্সিওয়ালা মেন রোড ছেড়ে বনের ভেতরে রাস্তা দিয়ে যেতে রাজি হল না। তুলসীবাবুর দৃঢ় বিশ্বাস ঘন্টা দুয়েকের মধ্যে কাজ হয়ে যাবে, ৫০ টাকা বকশিস দেওয়া হবে শুনে ট্যাক্সি সেই সময়টুকুর জন্য অপেক্ষা করতে রাজি হল। দুই বন্ধু গাড়ির থেকে নেমে বনের সেই বিশেষ অংশটির উদ্দেশ্যে রওনা দিলেন। বসন্তকাল, তাই বনের চেহারা বদলে গেছে, গাছপালা সবই ঋতুর নিয়ম মেনে চলছে, কুচি সবুজে চারিদিক ছেয়ে গেছে, কিন্তু আশ্চর্য এই যে পাখির ডাক একেবারে নেই। কোয়েল, দোয়েল, পাপিয়া, কবিদের একচেটিয়া বসন্তের পাখি সব গেল কোথায়? তুলসীবাবুর কাঁধে এবারও তার ঝোলা, তাতে একটি খবরের কাগজের মোড়ক রয়েছে, সেটা প্রদ্যুৎবাবু জানেন, যদিও তাতে কি আছে জানেন না। তুলসীবাবু ভোরে উঠে বেরিয়েছিলেন, কিন্তু কোথায় গিয়েছিলেন সেটা জিজ্ঞাসা করা হয়নি। প্রদ্যুৎবাবুর নিজের সঙ্গে রয়েছে তার বন্দুক ও টোটা। গতবারের তুলনায় আগাছা কম থাকাতে মনের মধ্যে দৃষ্টি অনেক দূর পর্যন্ত যাচ্ছে, তাই একটা দেবদারু গাছের পেছনে উপুর হওয়া পা ছড়ানো মানুষের দেহটাকে বেশ দূর থেকেই দেখতে পেলেন প্রদ্যুৎবাবু। তুলসীবাবু দেখেননি, প্রদ্যুৎবাবু থেমে ইশারা করে তাকে থামতে বললেন। প্রদ্যুৎবাবু বন্দুকটাকে শক্ত করে বাগিয়ে ধরে এগিয়ে গেলেন দেহটার দিকে। তুলসীবাবুর ভাব দেখে মনে হল এ ব্যাপারে তার বিশেষ কৌতূহল নেই। অর্ধেক পথ গিয়ে প্রদ্যুৎবাবু ফিরে এলেন। আপনি ফ্যাকাশে হয়ে গেলেন যে মশাই, বললেন তুলসীবাবু, এ তো সে ৪র্থ শিকারী। তাই হবে, ধরা গলায় বললেন প্রদ্যুৎবাবু, তবে লাশ শনাক্ত করা মুশকিল হবে, মুন্ডুটাই নেই। বাকি পথটা দুজনে কেউই কথা বললেন না। সে নিম গাছটার কাছে পৌঁছতে লাগলো ১ ঘন্টা, অর্থাৎ মাইল ৩ খাটতে হয়েছে। প্রদ্যুৎবাবু দেখলেন চক্রপণের গাছটা ডালপালা গজিয়ে আবার আগের চেহারা এসে দাঁড়িয়েছে। চঞ্চ, চঞ্চ! প্রদ্যুৎবাবুর এই সংকট মুহূর্তেও হাসি পেল, কিন্তু তারপরেই মনে হলো তুলসীবাবুর পক্ষে এটাই স্বাভাবিক। এই রাক্ষসে পাখি যে তার পোষ মেনেছিল সেটা তো তিনি নিজেই দেখেছিলেন। বনের পূব দিকে পাহাড় থেকে বারবার তুলসীবাবুর ডাক প্রতিধ্বনিত হতে লাগল। মিনিট ৫ পর প্রদ্যুৎবাবু দেখলেন যে বেশ দূরে গাছপালা ঝোপঝাড়ের ফাঁক দিয়ে কি যেন একটা তাদের দিকে এগিয়ে আসছে।
এবং এতই দ্রুত এগিয়ে গতিতে তার আসছে যে তার আয়তন প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে। এবার আর সন্দেহের কারণ নেই, ইনি সেই ভয়াল পাখি। প্রদ্যুৎবাবু অনুভব করলেন যে তার হাতের বন্দুকটা হঠাৎ যেন ভারী বলে মনে হচ্ছে, প্রয়োজনে ওটা ব্যবহার করতে পারবেন কি? চঞ্চু গতি কমিয়ে একটা ঝোপ ভেদ করে বড় বড় পা ফেলে এগিয়ে এলো। অ্যান্ডেল গ্যালনেস, নামটা মনে থাকবে প্রদ্যুৎবাবুর। মানুষের সমান উঁচু পাখি, উটপাখিও লম্বা হয়, তবে সেটা প্রধানত তার গলার জন্য। এ পাখির পিঠি তুলসীবাবুর মাথা ছাড়িয়ে গেছে, অর্থাৎ এক মাসে পাখি উচ্চতায় বেড়েছে প্রায় 1.5 ফুট, গায়ের রঙও বদলেছে, বেগুনির উপর কালো ছোপ ধরেছে, আর জ্বলন্ত হলুদ চোখের ওই দৃষ্টি পাখির খাঁচাবন্দি অবস্থায় প্রদ্যুৎবাবুর সহ্য করতে অসুবিধে হয়নি, কিন্তু এখন সে চোখের দিকে চাওয়া যায় না। পাখির দৃষ্টি সটান তার প্রাক্তন মালিকের দিকে। পাখি কি করবে জানা নেই, তার স্থির নিশ্চল ভাব আক্রমণের আগের অবস্থা হতে পারে মনে করেই বোধ হয় প্রদ্যুৎবাবুর কাঁপা হাতে ধরা বন্দুকটা খানিকটা উঁচিয়ে উঠেছিল। ওঠা মাত্রই পাখির দৃষ্টি বন্দুকের দিকে ঘুরল, আর তার পর মুহূর্তে প্রদ্যুৎবাবু শিউরে উঠলেন, দেখে যে পাখির গায়ের প্রত্যেকটা পালক উঁচিয়ে তার আকৃতি আরো শতগুণে ভয়াবহ করে তুলেছে। ওটা নামিয়ে ফেলুন, চাপা ধমকের সুরে বললেন তুলসীবাবু। প্রদ্যুৎবাবুর হাত নেমে গেল, আর সেই সঙ্গে পাখির পালকও নেমে গেল। তার দৃষ্টিও আবার ঘুরে গেল তুলসীবাবুর দিকে। তোর পেটে জায়গা আছে কিনা জানি না, তবে আমি দিচ্ছি বলে যদি খাস। তুলসীবাবু ঝোলা থেকে ঠোঙাটা আগেই বার করেছিলেন, এবার তাতে একটা ঝাঁকুনি দেওয়াতে একটি বেশ বড় মাংসের খণ্ড ছিটকে বেরিয়ে পাখিটার সামনে গিয়ে পড়ল। অনেক লজ্জা দিয়েছিস আমাকে, আর দিসনি। প্রদ্যুৎবাবু অবাক হয়ে দেখলেন যে পাখিটা ঘাড় নিচু করে ঠোঁট দিয়ে মাটি থেকে মাংসখণ্ড তুলে নিয়ে তার মুখে পড়ল। এবার সত্যি গুড বাই, তুলসীবাবু ঘুরলেন। প্রদ্যুৎবাবু চট করে পাখির দিকে পিট করার সাহস না পেয়ে কিছুক্ষণ পিছু হাঁটলেন, তারপর পাখি এগোচ্ছে না বা আক্রমণ করার কোনো লক্ষণ দেখাচ্ছে না দেখে ঘুরে গিয়ে স্বাভাবিকভাবে হাঁটা শুরু করলেন। দণ্ডকারণ্যের রাক্ষসে পাখির প্রাণীর অত্যাচার রহস্যজনকভাবে থেমে যাওয়ার খবর কাগজে বেরোলো দিন সাতেক পরে। পাছে বিস্ময় প্রকাশ না করে রসভঙ্গ করেন, তাই প্রদ্যুৎবাবু অ্যান্ডেল গ্যালনেসের কথা বা সে পাখি যে আজ 30 লক্ষ বছর হল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে সে কথা কিছুই বলেননি তুলসীবাবুকে। আজ খবরটা পড়ে আপিসে এসে তাকে আসতেই হলো বন্ধুর কাছে। বললেন, আমার মন বলছে আপনি একমাত্র রহস্য উদ্ঘাটন করতে পারেন। আমি তো মশাই অথই জলে। ব্যাপারটা কিছুই না, কাজ বন্ধ না করেই বললেন তুলসীবাবু। মাংসের সাথে ওষুধ মেশানো ছিল। ওষুধ? চক্রপর্ণের রস, বললেন তুলসীবাবু। আমিষ ছাড়ায়, যেমন আমায় ছাড়িয়েছে। বৃহচঞ্চু গল্প এখানেই শেষ, আশা করি ভালো লেগেছে। কালকে আবার একটা নতুন গল্প। যদি কোনো গল্প স্পেসিফিকলি শুনতে ইচ্ছে হয় প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি চেষ্টা করব সেটা পড়ে শোনাবার। থ্যাংক ইউ সো মাচ।